আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবিহাস কিচেন অ্যান্ড ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি পাটের শাক দিয়ে মসুর ডাল রান্না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মসুর ডাল। মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো একটা বলক চলে আসলে এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি 10 মিনিট জাল দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পাটের শাক। পাটের শাকটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে পাটের শাক আছে 100 গ্রামের মতো। আর পাটের শাকগুলো দিয়ে আমি 5 মিনিট আরও জাল দিয়ে নিচ্ছি। 5 মিনিট জাল দিলে পাটের শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট পর ফিরে এলাম, পাটের শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডালের মধ্যে বাগার দিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। একটু ভেজে নিচ্ছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 3টা শুকনা মরিচ। আবারও ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1/2 চা চামচ। তো বাগারটা হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে বাগারটা দিয়ে দিচ্ছি। তো বাগারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ডালের মধ্যে কিন্তু শুকনা মরিচ দিয়ে বাগার দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো হয়ে গেল মসুর ডাল দিয়ে পাটের শাক রান্না। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।